তোমার নাম আদর্শিনী, তোমার নামটা পছন্দ? হ্যাঁ পছন্দ। হ্যাঁ বলে বাবলি, অনেক পছন্দ তাই? গুড মর্নিং। চা খাওয়ার আমার খুব একটা অভ্যাস নেই, তবে গ্রিন টি বেশ পছন্দ করি আর দুদিন ধরে খাচ্ছিও। তোমাদের দাদা ভাই এখন গ্রিন টি করছে আর আমি কিন্তু ফ্রেশ হয়ে গেছি, কিন্তু ফ্রি একদমই নেই, কারণ সোনামা আমার কাছে রয়েছে, তাই তোমাদের দাদা ভাই চাটা করছে। জল কিন্তু ফুটে গেছে, এবার আর কিচ্ছু করার নেই, শুধুমাত্র চাটা ভিতরে দিয়ে দিলেই হবে, তারপরে একটা কিছুতে ঢেকে দেবো। এই যে দেখতে পাচ্ছ দার্জিলিংয়ের চা, আমরা যখন দার্জিলিং গেছিলাম তখন কাকা দিয়েছিল এটা আমাদের। চলো, জল কিন্তু এখন পুরোপুরি ফুটে গেছে। ছেলে মানুষ হয়ে চা করছে, এটা করছে, ওটা করছে, রান্না করছে, এরকম অনেকের অনেক রকম মতামত থাকে, সেটা নিয়ে খিল্লি ওড়ানোর। তবে কোনো জিনিস বা কোনো কাজ যদি কেউ শিখে রাখে সেটা তার গুণ, সেটা কিন্তু কোনো খারাপ কিছু না। আর এরকম টুকটাক জিনিস শিখে রাখলে সেটা পরবর্তী সময়ে বা অসময়ে কিন্তু অনেক কাজে আসে। দেখতে দেখতেই খুব কম সময়ের মধ্যেই গ্রিন টি রেডি, আর দেখতে পাচ্ছ চা পাতাগুলো গুলিয়ে কত বড় হয়ে উঠেছে। এখানে রয়েছে অনেক ধরনের বিস্কুট, রয়েছে এটা তো ম্যারি বিস্কুট, আর এখানে রয়েছে অরেঞ্জ অরেঞ্জ ক্রিম বিস্কুট, এটাও খুব ভালো লাগে। আর বললো যে আরেকটা নতুন বিস্কুট এসছে, এটা আমি আমার কাছে ফার্স্ট, দোকানদারও বললো নতুন নিয়ে এসছি এটাও, তাই আবার চেক করার জন্য নিয়ে আসলাম কীরকম। তো চলো, তো আরও আছে এখানে চা রেডি। এই যে পাপি এখন সোনামার কাছে রয়েছে, সোনামাকে পালানোর চেষ্টা করছে। এই দেখো, ওঠো কেন চাটা খাও। কি খেলা গরম, ঠিক আছে চলো খাও। এটা নতুন বলেছে, নতুন এসছে, খেয়ে দেখো, তাই নিয়ে আসলাম। ঠিক আছে চলো খেয়ে নাও, আর আমার একটু এডিটের কাজ বাকি আছে, অল্প একটু যে সেটু করে নিই। বাজে হচ্ছে 10:30। সোনামা আজকে অনেক তাড়াতাড়ি উঠেছে আর ও অনেকক্ষণ জেগেছিল, যেহেতু খেলা করছিল, খাওয়া দাওয়া করছিল, তাই আরো একবার ঘুমের সময় হয়ে গেছে। আর অনেকক্ষণ কষ্ট করে মানে শুয়ে দিচ্ছি, আবার কারেন্ট চলে যাচ্ছে আর ঘুম ভেঙে যাচ্ছে, আওয়াজে ঘুম ভেঙে যাচ্ছে, তো একটু ডিস্টার্ব হচ্ছে ওর। তো অনেকবার ঘুম ভাঙার পরে ফাইনালি এখন একদম কমপ্লিটলি ঘুম দিচ্ছে, আবার কখন উঠে যায় কোনো গ্যারান্টি নেই। আর আমি আর তোমার দাদাভাই একটু গ্রিন টি খেয়ে নিলাম, তো সকাল থেকে আর কি খিদে পেয়েছিল খুব, আর খালি পেটে গ্রিন টিটা খাওয়াও মনে হয় ঠিক না, শুনেছিলাম না, শুধু শুধু হয়তো মানে শুধু গ্রিন টি খেতে নেই, সাথে কিছু খেতে হয়, তো তার জন্য বিস্কিটস দিয়ে খেয়ে নিলাম। ভিডিও এডিট তোমাদের দাদাভাই হয়ে গেছে, কিন্তু আমাকে এখন একটু বসতে হবে, ভিডিওর থাম্বনেল টাইটেল এবং চেকিং এবং ভয়েস ওভারের কাজগুলো আমার থাকে, তো সেগুলো করতে হবে। তারপরে সোনামা যতক্ষণ আর কি ঘুমায় ততক্ষণ আমরা কিছু করতে পারবো। সোনামার কোলবালিশটা বের করলাম, রোদে দেবো, কারণ এখন ভাবছি ওর কোলবালিশগুলো ইউজ করবো, এখন যথেষ্ট বড় হয়ে গেছে আর পাটা অনেকটা উঁচুতে তুলে দেয়। আগে যেহেতু ওই কোলবালিশগুলো ওর জন্য পর্যাপ্ত ছিল না, তো সেই কারণে মার হচ্ছে যখন বাবার বাড়ি ছিলাম মায়ের কাপড় ভাঁজ করে কোলবালিশের মতন বানিয়ে দিয়েছিল, তো সেগুলো দিয়েই ওকে মানে সাইডে দিতাম, এখনও পর্যন্ত সেভাবেই দিয়ে রেখেছি। তবে কোলবালিশটা ভালো করে রোদে দিতে হবে আর কভার লাগাতে হবে, তোমার দাদাভাই কোলবালিশ কিনে এনেছে কিন্তু কভার কিনে আনেনি, সেই জন্য ভাবছি দেখি কি করি। এই যে কোলবালিশগুলো, এগুলো চলো একটু রোদে দিয়ে আসি, বাইরে তো ভীষণ কড়া রোদ। আর আমাদের এই দরজাটার একটা সমস্যা হয়েছে, প্রচুর আওয়াজ হয় দরজাটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে। আর মা মনে হয় ডিম নিয়েছে পাশের বাড়ি পিসির কাছ থেকে, ডিমটা মনে হয় পচা। কি হয়েছে মা দেখি? ডিম গরমে নষ্ট হয়ে গেছে, না গরম না খুব?
মাইমাত্র কিনলো পাশের বাড়ি পিসির বাড়ি থেকে কিনতে, বলছে আরেকটা দিয়ে দেবেন। তো এরকম প্রায়ই হয় গরমের দিনে, এরকম হয়েছে যে বাবা মানে যেদিন ডিম রান্না হবে ডিম কিনে আনে, কিন্তু ডিম নষ্ট হয়, অনেক ডিম নষ্ট হয়, খারাপ হয়, মানে পচে যায়, খারাপ হয়ে যায়, এরকম আর কি হয়। গরমকালে এটা বিশেষ করে হয়, ফ্রিজে না রাখলে পুরো নষ্ট। তো বালিশটা আমি কোথায় রোদে দেবো, কোথায় কি রোদ? ওপরে এই চালে দেওয়া যায়, তবে চালে একটু নোংরা ঠোংরা, তাহলে কিছু একটা পেতে তার উপরে দিই। এই যে একটা কাঁঠাল, এই কাঁঠালটাও পেকে গেছে। কালকে মা আর একটা কাঁঠাল ভেঙেছিল, আমাদের বাড়ির থেকে দুটো কাঁঠাল পাঠিয়েছিল, তার মধ্যে এটা আবার ছোট কাকিমা কালকে দিয়ে গেছে। আমাদের আগের ঘরে চালের উপরে কোলবালিশগুলো রোদে দেবো, আর এখানে আমি এর আগেও বালিশ শালিশ রোদে দিতাম, এমনকি অনেক কিছু যেগুলো রোদে দেওয়ার প্রয়োজন এর উপরে সহজেই দেওয়া যেত, যেহেতু একটু নিচু চালটা সেই জন্য নাগাল পাওয়া যায়। হাওয়ায় কাগজটা উল্টে যাচ্ছিল, ঠিকঠাক দিতে পারছিলাম না, তাই তোমার দাদা ভাই এসে আমায় হেল্প করে দিল, তারপরে পেপারটা পাতার পরে বালিশগুলো রোদে দিলাম। আজকে আমাদের বাড়িতে রান্না হবে নিরামিষ সবজি বা ঘ্যাট, মা এখানে ভাজলো একটা অমলেট। যদি একটু বসো, একটু চেক করো। হ্যাঁ আমার সব কমপ্লিট। আর তোমার একটা কাজ আছে। কি? যে কাকু কাজ করলো সেই কাকু আরেকদিন একটু আসতে পারবে না? হুম। এই মেঝেটা একটু বড় করে চওড়া করে করে দিতে বলো। হুম। আর ডোয়াটা করতে হবে, আর ডোয়াটা করতে হবে, মানে মেঝেটা ইয়েটা। ঠিক আছে, অল্প একটু কাজ আছে, দু ঘন্টার কাজ আছে, বলে দেবো, আসবে বলেছে। মাছের ডিমের সবজির মধ্যে কি কি আছে? ঘ্যাটে পটল, তারপরে গাঠি, মিষ্টি কুমড়ো, পুঁই শাক, অনেক কিছু। হ্যাঁ পুঁই শাক ছাড়া ঘ্যাটা নিয়ে তাই দিয়েছি। মাছের ডিম দেওয়াতে পুরো আলাদা একটা টেস্ট চলে আসবে। ধনে আর জিরে বাটা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে, নামাবো। ভিডিওর কাজ আমার কমপ্লিট, যতটুকু আমার কাজ ছিল ল্যাপটপে তো সেটুকু তো হয়েছে, কিন্তু এখনও থাম্বনেল বানানো মানে ফোনের কাজ বাকি রয়েছে। সোনামা এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, কিন্তু নড়াচড়া করছে, খুব তাড়াতাড়ি উঠবে বলে মনে হচ্ছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই রান্নাটা কেমন হয়েছে। তো এই হচ্ছে সেই স্পেশাল সবজি, আর আমারও ফেভারিট। আর এটা কিন্তু সবজির সঙ্গে, এটা নিরামিষ না, আমিষ করে করা হয়েছে, মানে মাছের ডিম এর মধ্যে অ্যাড হয়েছে। মাছের ডিম, মাছের মাথা, এগুলো যদি অ্যাড করা যায় না এই ঘ্যাট বা সবজিগুলোর মধ্যে, দারুণ 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 টেস্টি হয়। কার কার প্রিয় এই রকমের সবজি অবশ্যই কমেন্টে জানিও। আমার মনে হয় অনেকেরই, মানে বেশিরভাগ মানুষেরই এই রকম খাবার কিন্তু পছন্দের। সোনামা ঘুমাচ্ছিল, সেই সুযোগে চটপট করে খাওয়া দাওয়া সেরে নিলাম। তোমাদের দাদা ভাই আমি একসঙ্গেই বসেছিলাম, ওর কিন্তু খাওয়া হয়নি, কিন্তু আমার হয়ে গেছে, কারণ খুব তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করতে হয় এখন, যে কখন উঠে যায় কখন উঠে যায়। তো তাই খাওয়া দাওয়া সেরে থালাটা ধুয়ে রাখছি, আর সোনামার জন্য স্নানের জল রোদে দিতে হবে। একদম চড়া রোদ, তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা রোদের তেজ, মানে 4-5 মিনিটের মধ্যে একদম জল গরম হয়ে যাবে। আর আমাদের কল দিয়ে প্রচণ্ড কম জল ওঠে, একদমই কম জল ওঠে, তাই অনেকবার পাম্প করে করেও হাফ বালতি জল ভরতে হচ্ছে, তবে কলের জলটাই আমরা দিয়ে স্নান করাই ওকে। বিশাল বিশাল রোদ, আর এই যে সোনামার জন্য জল ভরলাম, আজকে আর গামলায় দিচ্ছি না, এই বালতিতে করে দিই রোদে, এতেই গরম হয়ে যাবে। তো তারপরে গামলায় ঢেলে নিয়ে স্নান করাবো, আর ওই যে বালিশটা একটুখানি উল্টে দিই, এই যে একটু উল্টিয়ে দিলাম, আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে, কিন্তু বিশাল রোদ। সূর্য মামা বিশাল তেজ দেখাচ্ছে, ও মাথা ঘুরে গেল। চলো যাই, সোনা মামাকে তুলতে হবে আর ওকে খাওয়াতে হবে, কান্না জুড়ে দেবে উঠেই। দেখো কি সুন্দর লাগছে জাস্ট ভিউটা, দুর্দান্ত। পাখিগুলোর এই চড়া রোদে গরমে যে কি কষ্ট হয়, ওরা একটু জল খোঁজে, খাবার খোঁজে। কোথায় চলে আসলো, এত সাহস আমার কাছে চলে এসছে। মুখে কিছু একটা আছে, বাসা বাঁধবে জন্য হয়তো, বা বাচ্চার জন্য খাবার।
এই দেখো আমার সোনাটা ঘুমাচ্ছে, মশারিটা নিয়ে দিয়েছিলাম কিন্তু মশারির মধ্যে হাওয়া ঢোকে না, সেই জন্য মশারিটা আবার খুলে দিলাম। সোনামাকে স্নান করানো, খাওয়ানো, ওষুধ খাওয়ানো, ঘুম পাড়ানো অনেক কিছুই হলো, অনেক সময় পেরিয়ে গেল, তারপরে আবার চলে এসেছি এখন, আর স্নান করতে হবে। তো এইমাত্র মা হচ্ছে সোনামার ন্যাকড়াগুলো কেচে দিল, আর তারপরে আমিও কয়েকটা ছিল সেগুলো কেচে দিলাম, আর তোমাদের দাদাভাইয়ের দু তিনটে জামা কাপড় ছিল সেগুলোও একটু কেচে দিলাম। সোনামা যেহেতু ঘুমাচ্ছে আর বলেছি যে ও যতক্ষণ ঘুমাবে ঘুমাক, আর উঠে গেলে মাকে একটু ডেকো যদি আমার স্নান না হয়ে থাকে। তো চলো চটপট গিয়ে আগে স্নানটা করি। আর এদিকে মোটর দিয়ে জল উঠছে না কারণ ভোল্টেজটা লো, তো সেই কারণে জলও নেই। তবে একটা ড্রাম আছে, সেটার মধ্যে করে জল ভর্তি রাখা আছে, সেটা দিয়ে কিছু কাচাকুচি করলাম আর সেটার থেকেই স্নান করে নেব, আর যতটুকু জল উঠেছে সেটা দিয়ে লাস্টে স্নান করে নেব। স্নানটা তাড়াতাড়ি করে সারলাম, সোনামা তো এখনও ঘুম থেকে ওঠেনি। আর এই ড্রামের মধ্যে যেহেতু জল স্টোর করে রাখা হয় তাই দুদিন অন্তর অন্তর এটাকে ক্লিন করার দরকার। দেখো ভিতরে কেমন শ্যাওলা শ্যাওলা পড়ে গেছে দু তিন দিন আগেকার জল, তো সেই কারণে জল যেহেতু নেই আর এটা ফাঁকা করে ফেলেছি তাই ভাবলাম সবার আগে এটাকে ভালো করে ক্লিন করে রাখতে হবে। তাই ভালো করে ঘষে মেজে একদম পরিষ্কার করে রাখছি, কারণ এটার মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো জন্মে যাবে শ্যাওলার থেকে সেগুলোর থেকে কিন্তু গাছ উলকবে। তাই এই যে দেখো একদম পরিষ্কার করে নিলাম। তো এবার এটাকে ড্রামটাকে রেখে দিই। স্নান কমপ্লিট, এবার চলো যাই ঘরে দেখি সোনামা উঠেছে কিনা। মনে হয় ওঠেনি, কারণ আমি বলেছিলাম যদি উঠে যায় কান্না করে মাকে ডেকো, তো সেই মতন ডাক তো পড়েনি তাই হয়তো ওঠেনি। এই দরজাটা যে কি করি, সেই দরজার উপরে ফাঁকা, এখানটায় উঠে পাখিতে পায়খানা করেছে বসে বসে। ও আর তোমাকে তোমার দিকে তাকায়, ওর বাবাকে দেখেছে, ও একভাবে আমার দিকে তাকিয়ে থাকবে এখন। দেখবা তুমি যেটা চাইছিলে সেটা আমি করে দেখাবো। সোনামা কই, সোনামা কই, আমার সোনামা কই কই, তুমি এটা চাইছিলে তো? হ্যাঁ। এটা তুমি পারবে না তো, এখন আমি চলে এসেছি। সেটা তো ক্যামেরা বন্দি করলাম, তখন তো তোমার, তখন তোর বাবা ছিল না, যখন আমি ডাকি আমার ডাকে হাসে তখন ক্যামেরা অন, আর তখন তো ক্যামেরা অন করা হয়নি, এখন তো আমি করছি। সেটা তো তোমার চালাকি। হ্যাঁ চালাকি, কিন্তু আমি যখন ওর বাবা ডাকে হাসে সঙ্গে সঙ্গে অন করি। আর হবে না, আমার দিকে তাকালেই হবে, ওর নজরটা তো পড়তে হবে। হ্যাঁ তাকাও, পড়াও নজর, ওর সামনাসামনি তুমি রয়েছো তাহলে কি? ঠিক আছে আমি পাশে চলে যাচ্ছি, আমি পাশে চলে যাচ্ছি, দূরে দেখ তুমি, এখানে এসে বসো। কেন ওর পিছনে যাবো কেন? আমি সোনামা কই, সোনামা কই, আমার সোনামা কই কই, আদর্শিনী কই, আদর্শিনী সোনামা মামা হাজি দিচ্ছে। এ গাবলা ভাত তরকারি দিয়ে বসেছে রে। হ্যাঁ ভাত খাই, দেখো এটা কি হচ্ছে তাহলে, এই যে ভাত কি দেখো তরকারি, এটা কলমি শাক দেখাচ্ছ না, আর এখানে হচ্ছে মাছের ডিমের তরকারি সবজি, এক গামলা ভাত নিয়ে বসেছে রে। কেন আমার একা খাবার না, এই যে এই ব্যক্তি আছে এনারও খাবার, মাম্মা ওখানে খেলা করছে, ও যতক্ষণ একা একা খেলা করে করবে, আর কান্না করলে বাবাকে বলা আছে তখন বাবা হচ্ছে ওকে নিয়ে ঘুরু ঘুরু করবে, তাই তো? তো চলো চটপট মেখে নিই আর খেয়ে নিই। কলমি শাক খাও তো, আমি মাগালে যে খাবারটা খাই না সেটাও এই হয়। মাম্মা তুমি খেলা করো না, একটু খেলা করো। আমরা তো বিকেলবেলা খাওয়া দাওয়া করেছিলাম একসঙ্গে, তারপরে অনেকটা সময় পেরিয়ে গেছে আর এখন প্রায় রাত্রি 9:30 বেজে গেছে, আর তোমাদের দাদাভাইয়ের পেয়েছিল প্রচুর খিদে, তাই ও কী খাবে কী খাবে বুঝে উঠতে পারছিল না, খাওয়ার কিছু তেমন ছিলও না, তাই ও নিয়ে এসে মোগলাই আর এটাই এখন খাবে, আর তারপরে ভিডিও ল্যাপটপের কাজও বাকি রয়েছে। এই দেখো একদম কত সুন্দর করে দেখাচ্ছে, আর এখন আমার এগুলো খাওয়ার উপায় নেই, তবে আমি একটু টেস্ট করেছিলাম বটে, আর এখন তো এগুলো খেলে যখন তখন পেটে ব্যথা হতে পারে, কারণ এগুলো খেলেই গ্যাস সৃষ্টি হয়ে যাবে, এগুলো একদম গ্যাসের জন্য একদম পারফেক্ট খাবার দাবার। কত কথা, হ্যাঁ হ্যাঁ দুধু খাওয়া হয়ে গেছে,
পেট ভরে গেছে, পেট ভরে গেছে, তাই তোমার এখন খেলতে ইচ্ছা করছে, কথা বলতে, ও অনেক কথা, অনেক কথা বলতে ইচ্ছা করে, তাই তোমার বেরো যেতে ইচ্ছা করে, তাই বেরো যেতে ইচ্ছা করলে তুমি ডাক্তার ডাক্তার কাকুর কাছে যাও, হ্যাঁ তোমার বেরো যেতে ইচ্ছা করে, বেরো যেতে ইচ্ছা করে, তাই তুমি ডাক্তার কাকুর কাছে যেতে ইচ্ছা করো শুধু, হ্যাঁ তুমি সোনা মাম্মা, তাই তোমার নাম আদর্শিনী, তোমার নামটা পছন্দ, হ্যাঁ পছন্দ, হ্যাঁ বলে বাবলি অনেক পছন্দ, তাই।